এই সিনেমা দেখার পর দর্শক আমাকে হয় অনেক বেশি গালি দিবে, আমি রেগে গেলে আমার চোখে পানি চলে আসে। ময়না সিনেমা আমরা যখন শুট করেছি, এক মাস একটানা আমরা শুট কমপ্লিট করেছি, এবং ময়নাটা হচ্ছে মানে একটা গ্রামের মেয়ে, তো সে হচ্ছে সুবিধাবাদী কিছু নারী আছে না, যারা অনেক সুযোগ সুবিধা অনুযায়ী নিজের নিজেকে এবং নিজের কাজটাকে সব জায়গাতে ধারণ করে, মানে ওয়াট কাইন্ড অফ, এটা আমি বলবো যে বহুরূপী, মানে আমার ময়নার যে ক্যারেক্টারটা এটা হচ্ছে একটা বহুরূপী একটা মেয়ে, সে যেখানেই যায় তার এক এক রকম লুক আসে। তো ময়নাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ একটা গ্রামের মেয়ের চরিত্রে তারপর ওইখানে অনেকটা রোম্যান্টিক হতে হবে, তারপর অনেক ফাইটার একটা মেয়ে থাকবে, তো অনেক ট্র্যাজেডিও আছে এই সিনেমাতে। যখন হলে দর্শক দেখবে তখন অনেকে তাদের নিজের জীবনের সাথে রিলেট করতে পারবে এই ময়না সিনেমার, আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি। তো ইনশাল্লাহ এটা একটা শিক্ষণীয় ব্যাপার থাকবে। তবে এই সিনেমা দেখার পর দর্শক আমাকে হয় অনেক বেশি গালি দিবে, আবার আমার ক্যারেক্টারটা যদি নিতে না পারে তখন দর্শকের চোখে আমি খুব খারাপ হয়ে যাব, আর যদি ওইভাবে নিতে পারে তাহলে সবাই আমার ক্যারেক্টারটা লাইক করবে। যদি আমি ব্যক্তি রাজ রিপা বলি, তো আমার আসলে রাগ আছে, আমার আমি আমি রেগে গেলে সব কিছু এলোমেলো করে ফেলি, আমার কোনো কিছু ভয় থাকে না। তো কিন্তু যখন আমি ঠান্ডা থাকি তখন আমাকে কেউ খুঁজেও পাবেন না, এতটা ফুল থাকি আমি। তো অনেকে আছে যে আমার সাথে যদি ইচ্ছা করে কেউ আমার সাথে খুব খারাপ বিহেভ করে, আমি সুযোগ দিই, একবার দিব দুইবার দিব, কিন্তু পরপর যখন কেউ বেশি কিছু করে ফেলে তখন আমি খুব মানে রুখে দাঁড়াই, মানে সেটা অন্যায় হোক বা আমার সাথে কেউ খারাপ বিহেভ হোক, তখন আমি আমার আমার যেই মানে শান্তশিষ্ট যেই লুকটা ওটা আমি ফুল চেঞ্জ করে ফেলি। তো আসলে আমাকে দেখলে এমনিতেও মনে হয় যে আমি অনেক ঠান্ডা সুইট, তো মানুষ অনেকে অনেক মানুষ অনেক সময় ভাবে যে মনে হয় আমি কথাও বলতে পারি না, এই জন্য অনেকে আমার সেই দুর্বলতার সুযোগ নেয় না। অভিনয়ের সময় আমি টোটালি ডিফারেন্ট থাকি, কারণ আমার আমি যখন সেটে আসি তখন আমি পুরো ক্যারেক্টারটার মধ্যে থাকি, যদি আমার ক্যারেক্টারে মনে হয় যে এখানে রাগ করতে হবে তখন আমি রাগ দেখাচ্ছি, বা কান্না করতে হবে কান্না দেখাচ্ছি। তো পার্সোনালি কোনো দ্বন্দ্ব যদিও থেকে থাকে কারোর সাথে মেকআপ রুমে, জাস্ট চুপচাপ বসে থাকবো, কোনো কথা বলবো না, মানে আমি চাই না সিচুয়েশনটা খারাপ হোক। তবে হ্যাঁ, আমার সামনে যদি দেখি মানে হঠাৎ করে যদি কেউ ডিরেক্টরের সাথে খারাপ ব্যবহার করলো, অন্য কেউ ধরো প্রোডাকশনের কোনো লোক বা লাইটের কোনো লোক ডিরেক্টরের সাথে খারাপ বিহেভ করলো, বা ডিরেক্টর প্রোডিউসারের সাথে খারাপ বিহেভ করলো, মানে এইগুলো যদি হয় তখন কিন্তু আমি একটা প্রতিবাদ করি, বা আমি ডাক নিই যে সাহস হয় কী করে তোমরা এই ধরনের বিহেভ করা শুটিং সেটে। তো শুটিং সেটে আমি কোনোভাবেই মানে যদিও কোনো ঝামেলা হয় ওইটা তাড়াতাড়ি সলভ করার ট্রাই করি এবং কাজটা শেষ করার ট্রাই করি।